বিশ্বের সবথেকে বড় সাঁতার প্রতিযোগিতায় কামাল দেখালো বাঙালি। বর্ধমানের বাসিন্দা প্রত্যয় ভট্টাচার্য 81 কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। ফরাক্কার আহিরন ঘাটে সেখানে বিশ্বের দীর্ঘতম 81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হলেন বর্ধমান চিলড্রেন কালচার সেন্টারের প্রত্যয় ভট্টাচার্য। গত বছরও প্রথম হয়েছিলেন প্রত্যয়, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন বহরমপুরের তপু সরকার এবং পার্থ সন্দীপ হাতনাকার। সুইমিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত ও মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত পৃথিবীর দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় রবিবার 1 সেপ্টেম্বর ভোর 5টায় ফরাক্কার আহিরন গঙ্গার ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়। সেটি শেষ হয় গোড়াবাজার কলেজ ঘাটে। একজন মহিলা সহ মোট 9 জন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করলেও চলতি বছর ভিন দেশের কোনো প্রতিযোগী জলে নামেননি। প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য আহিরন থেকে বহরমপুর গোড়াবাজার ঘাট পর্যন্ত গঙ্গার দুধারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রতিযোগিতা চলাকালীন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছিল। বিপর্যয় মোকাবিলা টিম নৌকা নিয়ে নজরদারিও চালায়। এদিকে 19 কিলোমিটার দীর্ঘ পুরুষ ও মহিলাদের সাঁতার প্রতিযোগিতা বেলা 1টায় জিয়াগঞ্জ সদরঘাট থেকে শুরু হয়। পুরুষ বিভাগে 26 জন, মহিলা বিভাগে 12 জন প্রতিযোগী ছিলেন। 19 কিলোমিটার পুরুষ বিভাগে প্রথম হন গৌরব এবং মহিলা বিভাগে প্রথম হন বিপাশা। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। তাছাড়া অন্যান্য সকল প্রতিযোগীদের দেওয়া হয় শংসাপত্র। শনিবার 31 অগস্ট এই অনুষ্ঠানে প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। Lakshmi Devi Memorial Running Trophy by Kathis of Sharshati Basralai Khadra. For good trophy, Varat Lal Agarwal. প্রত্যয় ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। এখানে আমি যে কারণে আসি, গোটা ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার ভালো লাগে, তাই জন্যই ফর্চুনেটলি এবছরও ফার্স্ট হয়েছি। তার আগের বছর 81 করেছিলাম, সেবারও ফার্স্ট হয়েছিলাম। তার আগের 2 বার 19 করেছিলাম, সেবারও ফার্স্ট হয়েছিলাম। ও আমি অ্যাকচুয়ালি প্লেসের জন্য আসি না এখানে। আমার একটা এম থাকে প্রত্যেকবারই, সেটা হচ্ছে টাইমটা বেটার করার আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা এনজয় করার। তো আমার এখানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ফিনিশিং পয়েন্টটা ফার্স্টে আমাদের ফেলিসিটেট করা হয়, তারপরে আবার স্টার্টিং পয়েন্টে গিয়ে ফেলিসিটেট করা হয়, তারপরে আরেকবার যখন সকালে স্টার্ট হয় তখন ফেলিসিটেট করে দিয়ে স্টার্ট করা হয়। একটা বোর্ড থেকে স্টার্ট হয় আমাদের ইভেন্টটা। তো এই এক্সপিরিয়েন্সে আমি আমার ভালো লাগে, তো ওটার জন্যই আসি বারবার। ভালোই লাগছে, মোটামুটি এক্সপেকটেশন ছিল, একটা সফল হলো, ফার্স্ট হলো, ভালোই লাগছে। এবার 10 ঘন্টা 45 মিনিট লেগেছে। আমার টার্গেট ইউজুয়ালি থাকে টাইমটা কমানো ফার্স্ট টাইমের থেকে, তো এবছর সেটা সফল হয়নি। আগেরবার করেছিলাম 10 ঘন্টা 38 মিনিট, না হলে 39 মিনিটে, সেক্ষেত্রে টাইমটা একটু বেড়েই গেল। ১৯ কিলোমিটারে প্রথম হওয়া বিশাখা ধারা কি বলছেন শুনুন।
আমার খুবই ভালো লাগছে, যেহেতু আগের বছর সেকেন্ড হয়েছিলাম তো ওখান থেকে আমি এই বছর যে ফার্স্ট হয়েছি এটা আমার জন্য অনেক, আমি নিজেকে খুবই প্রাউড ফিল করছি। এর আগে বলতে গেলে আমার সিনিয়র ছিল, তো সিনিয়রে মোটামুটি পারফরমেন্স ঠিকঠাক ওরকম মতনই গেছে, কিন্তু তারপরে যে ওটা করার পর আমি এক সপ্তাহের মধ্যে এখানে এসেছি, তারপর যে আমি এখানে এসেছি যে ফার্স্ট হয়েছি এটা আমার জন্য অনেক। সেটা আমি ঠিক বলতে পারবো না, দু ঘন্টা কিছু একটা হবে, কারণ আমি টাইমটা ঠিক তো জানি না। বাড়িতে প্র্যাকটিস করো মানে বুঝলাম? হ্যাঁ, প্র্যাকটিস তো যেরকম না করলে পরে তো এইখানে তো করা যাবে না। এর থেকে আরো ভালো ইয়ে করার ইচ্ছা আছে। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, তার কথাও শোনাবো আপনাদের। बहुत अच्छा लग रहा है कि स्विमिंग कंपटीशन में यहाँ पर सभी पार्टिसिपेट ने पार्टिसिपेट किया, और सबसे ज़रूरी ये है कि उन्होंने पार्टिसिपेट किया है। जीतना हारना एक अलग बात है, लेकिन गेम को और स्विमिंग को जो भी स्पोर्ट्स हो उसको कंप्लीट करना बहुत ज़रूरी होता है, और ये देख के मुझे बहुत अच्छा लग रहा है कि यहाँ पर जो भी खिलाड़ी पार्टिसिपेट किए हैं उनको प्रोत्साहन बढ़ाने के लिए, उनका उत्साह बढ़ाने के लिए भी काफ़ी लोग यहाँ पर आए हैं, और मैं चाहता हूँ कि ये जो कंपटीशन है साल में सिर्फ एक बार ना हो बल्कि बार बार ये कंपटीशन इस तरह के होने चाहिए, ताकि जो स्विमिंग करने वाले बच्चे हैं उनको प्रोत्साहन बढ़े और उनको भी मोटिवेशन मिले और फ्यूचर में आगे जाके वो अपने ही गेम को बेहतर कर सके। ये देश के लिए सबसे बड़ा संतुलन। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের কথাও শোনাবো আপনাদের। দেখুন, আজকে আমাদের খুব গর্বের দিন যে এখন মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলর এদের উদ্যোগে আজকে সুন্দর 19 কিলোমিটার এই সন্তরণ প্রতিযোগিতা। বহরমপুর সুইমিং অ্যাসোসিয়েশনের যারা এর উদ্যোক্তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই। দেশ বিদেশ থেকে বহু এখানে প্রতিভাবান যারা সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই। এবং আজকে 81 কিলোমিটার পৃথিবীর সর্ববৃহত্তম দীর্ঘতম যে সাঁতার প্রতিযোগিতা সেটাও এখানে শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে ফার্স্ট হচ্ছে সে আগে আগে চলে গেছে, ইতিমধ্যেই অনেক 8 জন অংশগ্রহণ করেছে এই 81 কিলোমিটার প্রতিযোগিতায়। এটা বিশ্বের সবথেকে বৃহত্তম প্রতিযোগিতা, তো মুর্শিদাবাদে 78তম চলছে। সুতরাং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং যারা প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ব্যবস্থা করেছে উভয়কেই আমরা মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই। এবং আপনারা একটা কথা বলেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এদের প্রতিভাকে আমরা মূল্য দিতে পারি কিনা, আমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলও।